আমি রনি সাহা, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীরপুরুষ আবৃত্তি করছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে ডকবো গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ গুড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন চোরা দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে যায় কোনোখানি জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছ এলেম কথা, আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বানে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো, তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বললাম দেখোই না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে, তুমি আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি তখন পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় করলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে।